এরকম খালে জল আছে, সেখানে গ্রাফি করে রান্না খাওয়া করে বসে আছে, কেউ শুয়ে আছে, দেওয়া যাচ্ছে বাঘ সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে। অনেক সময় শীতকালে সবাই সকালবেলা বেশিরভাগ হরিণ দেখা যেত, বহুত দেখা যাচ্ছে। তা এরকম মাছ লেগেছে তো মনে হচ্ছে জালে কেমন দিলি জাল বোঝেই উঠবে, অথচ এত কলকল করে মাছ লেগে দুপুরবেলা বলো। তা জালে কেমন দিছি একটা পুষি পর্যন্ত না, এর মধ্যে দানব বুঝ যাচ্ছে। আমি এরকম গড়ি মারি, আমি দাঁড়িয়ে রয়েছি গাছতলায়, হুঁ করি ওঠে। আর ওই মন্দির মন্দির মতো পাহাড় মতো সামনে দেখা যাচ্ছে, আর তুফান আছে। অথচ কাঁঠালের দিকে করে ওটা, হ্যাঁ কাঁঠাল ওইটা ওইভাবে আমি গোপালের বলেছি, তুই সব নৌকো জানো ঘুরবি না, হাল ঘুরবি না, তোর হাল তোর বাবার দরকার, এমনভাবে হাল ধরবি। সুন্দরবনের শ্যামশন নগরে এসে দাঁড়িয়ে আছি, দক্ষিণ শ্যামশন নগরে এসে দাঁড়িয়ে আছি। আমাকে এই শ্যামশন নগরের এই টোটাল জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে বিপ্লবদা। তার সঙ্গে আমাদের জ্যাঠামশাই আছেন, বিপ্লবদার জ্যাঠামশাই, আমারও জ্যাঠামশাই। আমরা ঘুরে দেখছি দক্ষিণ শ্যামশন নগরের অনেকগুলো জায়গা, কোর এরিয়া দেখলাম। এখন দাঁড়িয়ে আছি যেখানে ওখানে আমরা কথায় কথায় শুনি যে শ্যামশন নগরে গেলে এক পারে জঙ্গল, এক পারে মানুষের বাস, একদম কোলাকুলি করে থাকে। তো সেরকম জায়গায় যখন দাঁড়িয়ে আছি, জেঠু তুমি তো দীর্ঘদিন জঙ্গল করেছো, অনেক দিনের বসতি তোমার, প্রথমের দিকের ঘটনা কিছু মনে পড়ে? জঙ্গল আর এই মানুষ একদম কাছাকাছি, এই যে জাল দেওয়া, প্রথমে কি জাল দেওয়া ছিল? প্রথমে ফাঁকা ছিল, তারপরে কি হলো যখন এই প্রথমে ছিল ওরা কারেন্টের তার দিয়ে তার টান দুটো করে বাহির উপদ্রবে, হ্যাঁ তাতে করে দেখা যাচ্ছে অনেক ক্ষতি হচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো। তারপরে আবার ফরেস্ট এই জালের ব্যবস্থা করেছে। তখনও আমরা এর আগে আমাদের প্রথম আমলে বাঘের উপদ্রব এত ছিল না, বনে ছিল তবে লোকালয়ে আসতো না, খুব কম আসতো, অনেকদিন পর পর একটা একটা দেখা যেত। তা কোনোদিন কোনো ক্ষতি করতো বাঘ আসতো কেন? হ্যাঁ পারে আসতো, তখনও মানুষের আমরা তখন আমাদের বারান্দায় এত ঘেরা ঘেরাও ছিল না, আমরা ফাঁকা গুটো নিয়ে বারান্দায় থাকতাম, বাবা মা বাবা কাকা ঠাকুর দাদারা থাকতো। তারপরে আমাদের আমল থেকে এই যখন এই বাঘের উপদ্রবটা বেশি হলো, সেইখান থেকে ওই সব ঘরে বারান্দায় রেলিং করা, বাড়ি পাঁচিল দেওয়া, ঘেরা বেড়া দেওয়া, আগে এত ঘেরা বেড়া ছিল না। আর এই সেই সেইখান থেকে সেই সেখান থেকে এইভাবে আছে। আর এই জাল দেওয়ার পরে খুব কম আসে, জাল কেটেও খুব কম আসতো না, এই আসতো না। আর সব সময় মানুষ ডিউটি করতো, ফরেস্টে ডিউটি পাড়ি দিত, রাতে রাতে ডিউটি করতো, তখন একটু উপদ্রব হতো। রাতে রাতে পাঁচ সাতজন করে এক এক দাগি করে এ মোড়ের থেকে এ মোড়ে এক দাগি ওই সারা জায়গায় এইভাবে কালীতলা বা অফিস পর্যন্ত দিত, জঙ্গলের এরিয়াটা আর কি এইভাবে চলতো। আচ্ছা, আর এই এই জঙ্গলের মধ্যে তো কোনো নদী নেই যে মাছ কাঁকড়া ধরা যায়? জঙ্গল ছোটো জোলা আছে, যেরকম মাছ কাঁকড়া হয় খুব কম হয়, যেরকম ওইখান থেকে একটা গাছে বড়ো খাল, ওখান থেকে চারিদিকে খাল ছোটো ছোটো জোড়া জোড়া বেরিয়ে গেছে, সব দিকে একটা বড়ো খাল আছে ওখানে, ওই যে বিয়েছার পর দাঁড়িয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ ওই ওখান থেকে একটা বড়ো খাল আছে ভিতরে। আপনি গেছেন মাছ কাঁকড়া? হ্যাঁ, কোন কোন জায়গায়? আমরা সমুদ্র পর্যন্ত গিয়েছি মাছ কাঁকড়া। কোন কোন জায়গায়? একদম কলস পেরিয়ে? হ্যাঁ আমরা গাঁড়াল পর্যন্ত গিয়ে, বলছি না গাঁড়াল পার হয়ে গাঁড়ালের ওপারে অনেক দূর গেছি, গাঁড়ালের ওপারেও এক পাটা গেছি, এক ভাটা গাঁড়াল পার হয়েও, গাঁড়াল পার হয়ে আরও এক ভাটা আমরা নিচে নেমেছি, আমরা চলে গিয়েছি মাছ কাঁকড়া, আমার বাবা আমার ভাইরা আমরা সবাই মেজে মেজে আমরা সবাই একসাথে যেতাম, নিজের বাবা ন ভাই আমাদের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে। তখন হরিণ বাঘ কেমন দেখতেন জঙ্গলে? হ্যাঁ দেখা যেত, বিকেল টাইমে দেখা যেত বেশি, হয়তো দেখা যাচ্ছে সারাদিন আমরা কাজ করি, ওই বিকেল টাইমে এরকম নদীতে এরকম খালে জল আছে, সেখানে গ্রাফি করে রান্না খাওয়া করে বসে আছে, কেউ শুয়ে আছে, দেওয়া যাচ্ছে বাঘ সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে। অনেক সময় শীতকালে সবাই সকালবেলা বেশিরভাগ হরিণ দেখা যেত, সকালবেলায়, বিকেলবেলা খুব কম দেখা যায়, সকালবেলাটা বেশি দেখা যেত। আর বাঘ বিকেলবেলাটা এরকম পার হয়ে যাচ্ছে, ওইরকম পোট্টোট ওরকম সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, রাত্রি দেখা যাচ্ছে আমরা নৌকো চাপি শুয়ে আছি, নৌকো সাইড দিয়ে সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, এরকম আমাদের পরি এরকম আমরা দোন ফেলে এরকম খালে দোন ফেলে আছি, দোন ফেলে এক জায়গায় দোনের মাথায় চাপিয়ে আছি, রাত্রি তখন সাড়ে তিনটে চারটে বাজে,
সাড়ে তিনটের সময় এরকম নৌকো সামনে দিয়ে বাঘ পার হয়ে যাচ্ছে, আমরা দেখেছি। এখনো তো ইয়ে গেছে। আচ্ছা, ভাই সুন্দরবনের জঙ্গলে ভূতের গান, ভূতের গান আছে? সেটা ভূতের গানটা ওই গাড়াল পারে, গাড়ালের উপরে ভূতের গানটা, ভূতের উপদ্রব বেশি। হ্যাঁ আছে, আছে না? হ্যাঁ, আমরা ইয়ে পারে, আমরা ভূতের ওই দানবের কবলে পড়েছি। কীরকম সেটা? তার মানে দিনের বেলা। আচ্ছা, আমরা তখন গন মুখ শেষ হয়ে ভাটিকা পড়ে যাচ্ছে, আমরা এক নৌকো চার পাঁচজন গেছি কাঠ কাটতে। ওই দুপুরবেলা আসছে, যেটা হচ্ছে ওই ইয়েতে উত্তর ছাড়ায়। আচ্ছা, সংসারে এক খালের ভিতরে ঢুকেছি, সে খালটা টানালো। খাল টানালো বলতে ওইখানটা মানুষ টানুষ বাঘে ধরেছে বেশি, সেই সেইখানটা। আচ্ছা, এখন একটা গাছ, বড়ো একটা গাছ, ডালি হয় আর ওষুধ গাছ কেটেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘে ধরেছে, সেখানে ধরে দেওয়া আছে। আমরা দেখলাম সেখানে লাঠি কাটা পোতা, লাঠির মাথায় গামছা ধরে দেওয়া। আমরা বললাম হয়েছে, মায়ের দোকান পাশে আমাদের বললাম ওখানে এখানে মানুষ পড়েছে, এই তাকে ধরে দেওয়া, এই গাছতলায় রক্ত পড়ে আছে, এখানে থাকা যাবে না, সাইডে চলে, অন্য সাইডে চলে, এই গাছ নেওয়া যাবে না। তার মানে কাটতে কাটতে ওইখানটা ধরেছে, এখন ওই ওখানে আর আমরা নিলাম না। বয়সিক মধ্যে আমি সবার বড়ো। আচ্ছা, আর ওই গোপাল আমার সেই কম বয়স, তারপরে সব বয়স কম কম, ওইরকম পাঁচ ছজন আছে। এখন ওইখান থেকে ওই আমি হচ্ছে এখান থেকে বেরোবো অন্য খালে সব, এখন গেছি অন্য খালে যাচ্ছে, যারা অল্প বয়স আছে তারা বলছে কি গোল ফল নেবে, যে তাড়ি ফল বলে না, ওই গোল ফল খাবে। আর তখন দুপুরের টাইম আমার সেটি আসা, এখন ওয়ান টাইম, তারপরে শুক্রবার ওয়ান টাইম, এখন কোনে নামা যাবে না, সামনেই যা দেখলাম এখানে নামা যাবে না, তোরা এখানে নামিস না, গোল ফল নেওয়া আরও অনেক জায়গায় পাওয়া যাবে, সেই দিকে চল। জোর করে ওরা কজন নেমে পড়িস, তখন বাদ দিয়ে ছেলেবেলে নেমে যাবে না, আমি সবচেয়ে বয়স আমার বেশি, হ্যাঁ আমি ওদের সঙ্গে সঙ্গে নেমেছি, ওদের বকাবি করতে করতে লাঠি নিয়ে নেমে পড়ে ওরা দুই তিন কাটতে ফল কাটলো, ফল কেটে নৌকো নিয়ে আসলো, এর মধ্যে করে বাঘের গর্জন করার মতো হাও করে এরকম শব্দ করলো, জলে ঝুপঝাপ শব্দ হচ্ছে, অথচ ভয় করছে সবাই। তো আমি বললাম সব নৌকো ওঠ, নৌকো উঠে সব সবাই ওই আগামাথায় দুজন, একজন হালি একজন সামনে বুকে, আর সবার হাতে দা লাঠি ধরে দিলাম, সবাই দা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাক, তোদের পার করলে শুনিস না, তোরা এরকম ওয়ান টাইমে এরকম একটা এখানে একটা ঝোর দেওয়া, সেখানে তোরা এইভাবে করছিস। অথচ আমরা ওইটা অনুমান করলাম বাঘ, তো বাঘ না, ওটা আছে দানব লেগে গেছে। তখন আমরা ওই দুপুরের থেকে আমাদের রান্না খাওয়ার আমরা যেখানে যাচ্ছি ওই বাঘের মতো এরকম হোমকার দিচ্ছে, আর ঝাড় চেপে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে ঝাড় চেপে যাচ্ছে, অথচ বাঘ না, বাঘ না, অথচ দানবই লেগেছে, ভূত ভূত লেগেছে। তারপরে আমরা ওইখান থেকে ওই নৌকোয় কাঠ তখন প্রায় কম ফুল ফুল হয়ে গেছে, সাইডে আবার তক্তা বাঁধতে হয়, মলম কাঁচা মলম বাঁধতে হয়, ওনার থেকে আংড়া কেটে কাঁচা মলম দিয়ে মাটি দিয়ে নেপে দিতে হয় জয়েন্ট, যেন জল না ওঠে। ওই যখন ওই ওই ডালিতে যখন আবার আমরা ওই কাঁচা মলম বাঁধবো, হয়তো আর কেউ নামতে পারছে না, যে পারে যাচ্ছি যে খালে যাচ্ছি ওইরকম শব্দ দিচ্ছে, আর ওই ঝাড় চেপে পড়ছে ওই রকম জায়গায়, আমরা এখানে ওইরকম জায়গায় ঝাড় চেপে হা হা করি, একবার ওই ঝাড় চেপে যাচ্ছে, অথচ কোনো কিছু দেখা যাচ্ছে না। তা আমরা মনে করলাম যে দানব লেগেছে, আর ওই যে গোপাল বলি ছেলেটাই মারে তোমার ওর একটু বনির মতো, ও আগুন আগুন বানটান মারল, তাতেও মানাচ্ছে না, জন্মদিন পড়ে গেলে ওরা কিছু মানায় না। তারপরে কোনোরকম নৌকোই ধরে আমি বললাম ঠিক আছে, আমি তোরা সব নৌকোয় থাক, আমি নিচে নেমে আমি মাটি দিচ্ছি, আর গোপালের বললাম, গোপাল তুই সবাই বললাম যে সবাই কোনের দিকে লক্ষ্য রাখিস, বলা যায় না বন বাঁধার ব্যাপার, ও কী আছে না আছে মা দেখবে, আর তোরা একটু সবাই লক্ষ্য রাখিস বলে আমি মাটি তুলে তুলে মলম বেঁধে, ওরা নৌকোয় ওদের বসিয়ে রেখে মলম বেঁধে নিছে, নিয়ে আমি সরের থেকে মাটি খুঁড়ে খুঁড়ে ওই মলম নেপছি, আর চোখ আমার বনের দিকে, হাত দিয়ে কাজ করছি চোখ বনের দিকে, এখন ওই রকম বারবারই ওরকম শব্দ হয় হেতাল ঝাড়ের উপরে, ওইরকম শব্দ করে ঝাড় চেপে পড়ে। ওইভাবে কোনোরকম মলমটা দু সাইডে এক সাইড এক সাইড করে দু সাইডে বাঁধলাম, বেঁধে গোপাল বলছে বড়ো কথা কী করবো, আমি হচ্ছে দেখ সব ছেলে বিলে, আর সবার বললাম দেখ কেউ যেন আউ মাউ দিয়ে কেউ করে জড়িয়ে গ্রামে পড়িস না, গ্রামে পড়লে কেউ বাঁচবি না, গ্রামে পড়লে ওরা চেপে মেরে দেবে, তো সবাই সাবধানে থাকবি আর সাহস করে দাঁড়াবি, বাঘ হোক আর যে হোক
কোনো ভয় করি দেন কেউ কারো জড়ি ধরি জলে পড়িস নি, জলে পড়লে বাঘ হলেও মেরে দেবে, হ্যাঁ বাঘ হলেও কি দানো হলেও মারবে, ভূত হলেও ও জলে পড়লে মারবে, কারণ ও তো ওই সন্ধেই গেছে, তবুও ওই অগ্নিবাণ টান দেখছে নানান রকম কালাম কালাম, কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, জন্মদিনই ওসব কাজ হয় না। তারপরে ওইখান থেকে আমরা তখন রাত পেয়ে যাচ্ছে, সন্ধেই আসতে ওইখান থেকে আমরা আবার আধা ঘন্টা পেয়ে আর এক খালি গেছি, সেখানে যেই যেখানে যাচ্ছে না কেন ওই শব্দ আর ওই ঝাড় চেপে পড়ছে হাউ হাউ করে পড়তে মনে হচ্ছে বাঘ, অথচ ওইভাবে গিয়ে আমি বললাম দেখ গোপাল, আর এই গন্তিম বলে একটা ছেলে পাশে বাড়ি, ও বলছে বড় কথা বড় কাঠ দুটাটা ফেলে দিলে হইতো, নাইতে এত বড্ড ফুল হয়ে যাবে, যদি অসুবিধা হয় তো ডুবে যাবে, গেলে আমরা কী করি আসবো, কেন দেখ কেউ ভয় খাবি না, ভালো আকাশ সন্ধে পড়ার সঙ্গে সঙ্গে এত মেঘ হয়ে যাচ্ছে যে হাত তুললে এরকম হাত তুললে হাত দেখা যায় না, এত অন্ধকার, অথচ ওটা মেঘ না, ওই যে ওই ভূতির আপসা ভয়ের আপসা ওইটাই অন্ধকার হয়ে আসছে। তা আমরা ওইখান থেকে আমি বললাম কুলমেরি মেরি যা, বলছে কুলমেরি গেলে একেবারে কুলমেরি গেলে যাওয়াও যাবে না, আবার চলকা হচ্ছে, তার মানে তুফন, তুফনের যে চলকাটা দড়ম দড়ম করে চলকা মাটির গায়ে পাড়ের গায়ে বাড়ি মারছে, ওই চলকায় নৌকো অনেক সময় দুলছে, হ্যাঁ দুলে যায়, কারণ আমি একটু বাইরে দিয়ে এরকম জাল টালে এরকম একেবারে কুল দিয়ে না দিয়ে একটু বাইরে দিয়ে যা, ফরেস্টারের ভয় করতে হবে না, ফরেস্টার এত রাত্রি আসবে না, আর ফরেস্টারে ধরলি সে দায়ী, আমি আমি হবো, আমি বলবো সব কিছু, তোরা কোনো ভয় করিস না। ওইভাবে আমরা ঘন্টা তিনেকের মতো ওইভাবে ওই এরকম নদী এই বন আর ওইরকম জাল টাল ওইরকম তফাত দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে তিন ঘন্টার মতো। তা বলছে আমরা কোন জায়গায় যাচ্ছি, আমি বলছি দেখ গোপাল হালি, আমি বললাম গোপাল তারা তো দেখা যাচ্ছে না, তুই কুল ছাড়বি না, কুল দেখা যায় এমনভাবে তুই নৌকোটা চালাবি। তারপরে একটা ওই আচ্ছা ওপারে কাদের খালি বলে একটা জায়গা আছে, সেড়ার মুখ বলে একটা জায়গা আছে, সেড়ার মুখ ওইখান থেকে পার হয়ে আমাদের আমাদের পারে আসা যাবে পোড়াকাল্লার মুখ বলে, আর পোড়াকাল্লার মুখ বলে তো বলছে বড় কথা পাওয়াই দেবো কী করে সেই অন্ধকারে, আর এই যা তুফন হচ্ছে হাত তুললে হাত দেখা যাচ্ছে না, সামনে মন্দির মন্দির দেখাচ্ছে, অথচ সব কিছু না, ওই ভয়ের আপসাটা আর নদীর মাঝখানে একবার হুঁ করে ওঠে, আর ওই মন্দির মন্দির মতো পাহাড় মতো সামনে দেখা যাচ্ছে আর তুফান হচ্ছে, অথচ কাটালেন কী করে ওটা, হ্যাঁ কাটা ওইটা ওইভাবে আমি গোপালের বলেছি তুই সব নৌকো যেন ঘুরবি না, হাল ঘুরবি না, তোর হাল তোর বাবার দরকার এমনভাবে হাল ধরবি, আমরা তো যাওয়া আসা করি নদী পারাপার করি, তাহলে আমাদের একটা হিসেব আছে কীভাবে নৌকোটা হালটা যদি এক চুল ঘুরে যায় দেখা যাচ্ছে দশ হাত নৌকো ঘুরে যাবে, এক চুল হাল ঘুরলি দশ হাত নৌকো ঘুরলি, তা আমি বলিস তুই কাঁটায় কাঁটায় হাল ধরে রাখবি, হাল যেন কোনো দিয়ে একদম সোজা করে ধরে রাখবি, আগে ওই পারে কোড়াকাল্লার মুখ বাঁধা করে ধরে তুই পাউড়ি ধরবি, তো বলছে পারবো আমি আমার ভয় করতে যাই, আমি তুই দেখ বঙ্কিমির পাশে দিস, আমি দিয়েছি দুজন ডান পাক আর গলিতে দুজন দুজন বুটি পাবে আর পাশে একজন হালদি থাকবে, ও সবার পাশে লাঠি নিয়ে সবাই দা করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ ওইভাবে নদীটা পার হয়েছে, ধাড়ার মুখে উঠতে পারে এই পোড়াকাল্লার মুখে উঠতে পারেনি, ধাড়ার মুখে গিয়েছে, তার মানে পোড়াকাল্লার মুখটা হলে আমাদের দুনে মুখে ফুড়ে আমাদের সুবিধে হয়, তা সেখানে না এসে ঝাড়া এসে গেছে, ঝাড়া বলে একটা জায়গা, সে ঝাড়ার খাল দিয়েও আমাদের এখানে আসা যায়, আমাদের এপারে আসা যায়, তবু সে আবার একটু অনেক জঙ্গলের ভিতর দিয়ে ছোট খালের ভিতর দিয়ে নৌকো এবার বল লেগে যায় এরকম জায়গাতে যেতে হয়, তাও সাহস করছে না বলে ওই পোড়াকাল্লায় বললাম কুল মেরে মেরে পোড়াকাল্লা যে চলতে হচ্ছে, পোড়াকাল্লার মুখে ভোস্তর থাকে এই মরা ধাড়ার মুখে, আমি যে ফরেস্টারের ভয় বলিস না তোদের করতে হবে না, তোরা কুল মেরে যাতে নৌকোটা তুফুনে না পড়ে, কুল ছাড়া একটু দূর দশ বারো বাইরে নৌকোটা চালা আর তুফন যা হয় গলিতে গলি কাটিয়ে যাবে, গলি কাটিয়ে পোড়াকাল্লা করে ঢুকিয়ে দে পোড়াকা, তবু যখন ধাড়ার মুখে উঠেছি ওইরকম আবার তিনবার ওইরকম শব্দ তখন ওইরকম হচ্ছে, হাউ করে আবার ঝাড় চেপে আসছে, অত কিচ্ছু না কিচ্ছু না, আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে লাইট ইরেতে দেখা যাচ্ছে, অথচ মেঘ ফেক কিছু না হঠাৎ ওইরকম হচ্ছে। তারপরে ওইখান থেকে ওই পাউড়ি দিয়ে এসে এপারে সেই পোড়াকাল্লার ভিতরে ঢুকলাম, ঢুকলি পর আবার ওইরকম, তখন সব ভয় খেয়ে গেলাম, আমি হচ্ছে পোড়াকাল্লার করে ঢুকে যাচ্ছি, কেউ যেন ভয় খাইছি না, সব মুখে ঘোল আছে, ঘোলটা কাটিয়ে কুল মেরি মেরি ঢোক, গাছে গা মেরি মেরি ঢোক, মুখে একটু ঘোল মতো পড়ে, হ্যাঁ কুল মেরি মেরি ঢোক, সেনা জায়গা পর সবার তখন এসে গেছে,
বাইরে সব চেনা দেখা, তবু এটা আছে দেশের মধ্যে। তারপরে ওখান থেকে ওই পোড়াকাল্লাতে ঢুকে সামনে যত আগুচ্ছে ওই রকম মেঘ, আর হচ্ছে ওই শব্দ, বিকট শব্দ দুই সাইড, তো সাইডটা গাড়ি আসছে, হ্যাঁ ওই বিয়েছে গাড়ি আসছে। তারপরে ওখান থেকে একটা জায়গা আছে দুয়ালা বলে, ওই পোড়াকাল্লার ভিতরে ওই দুয়ালার মুখে যখন এসেছি হঠাৎ দুবার তিনবার করে শব্দ করলো, করে আমরা তো মার ডাকতেছি, ঠাকুরের ডাকতেছি যে মা বন্ধু আমাদের নিদয়া হইলে আমাদের দিকে দেখলে না, এইবার যাবো ছোটো শাড়ির খোল দে, তাহলে এরকম করলে তো শালি বিলে সব ভয়তে মরে যাবে, দড়ি গড়ি মরবে, সরু খাল দিয়ে সরু খালে নৌকো এপার ওপার বন লেগে যাবে নৌকোর গায়ে, তখন কীভাবে কীভাবে ওই ঠেলে ঠেলে যেতে হবে, নাই বিনাই করতে যা বেরা তো ভয় থাকা, আমি কেউ ভয় খাই না, আস্তে আস্তে ভাবিয়ে যাবে। এখন ওখানে আমি বললাম দুয়াল গ্রাভিতে, ওই দুয়ালার মুখে একটু বড়ো মতো জায়গাটা, আমি গ্রাভিতে সারাদিন তো কেউ খাইনি ভাত রান্না করে, নাহলে এবার এখানে খাওয়া হল, খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া কর, আর কেউ যেন বিড়ি টিড়ি এক্ষুনি খাস না, আচ্ছা আর বিড়ি খেয়ে যেন জলে ফেলিস না, যদিও খাইস হাতের মধ্যে খেয়ে নৌকর উপরে রেখে দিবি, একটা গেলে লাঠিতে যেন এক্ষুনি কেউ জলে ফেলিস, অনেক কিছু নিয়মকানুন আমাদের মেনে চলছে, সেইভাবে আমরা সাইড এসে করছি। ওই যে পরপর তিনবার একসঙ্গে এ হলো চারি সাইডে হয়ে হঠাৎ আকাশ পরিষ্কার, একদম পরিষ্কার, হঠাৎ আকাশ একদম পরিষ্কার, তখন জলে তুফানো হচ্ছে না কি, মেঘও নেই কোনো কিচ্ছু না, কোনো চলকাও নেই, অথচ নদীতে আমরা নৌকো চালিয়ে যাচ্ছি কোনো চলকা না, অথচ জলের সাইডে যা শব্দ হচ্ছে, সাইডে যা জলের শব্দ আছে তাতে করে ভয় খেয়ে যেতে হচ্ছে, মনে হচ্ছে মেঘ উঠে ধরা ভালছে। এইভাবে ওখানে এসে যেই পরিষ্কার হয়ে গেল, আমি বললাম সবাই মুখ টুখ ধুয়ে মার কাছে একটু অনায় বিনয় করে সব ভাত ভাত জল খাইয়ে নেই, বেরিয়ে আসলাম ভাত জল খাইয়ে নে, খাইয়ে সব বিড়ি টিড়ি কেড়া কি পান বিড়ি খাবি খাইয়ে, আমও খাই সবাই খাই নে, আমি এবার নৌকো সার গোপাল ভাড়া তো লেগে যাবে, এবার ভাড়া লেগে গেলে আবার তো দুনিয়া পড়বে না, তা হচ্ছে দেখো সার পরিষ্কারই গেছে, আর কোনো ভয় আছে কারণ আর কেউ ভয় করতে হবে না, পরিষ্কারই গেছে আর কেউ নেই কিছু নেই, আর ওখানে এসে পরপর আমরা দুনে করে এই যে একটা ছোটো আছে ওই অফিসের এইখানে একটা সরু খাল আছে, ওই দুনে ঘুরে এই যে বড়ো খাল ওই খাল ধরে ঘুরে আমাদের বাড়ির সোজা যে একটা খাল আছে ওই খাল বেরিয়ে বাড়ি গেছি, তার দানবের পাল্লায় ওই পড়েছিলাম, আর একটা পড়েছিলাম দিনের বেলা দুপুরবেলা, সেও সেটা মাছের পাবল, মাছের পাবল শুধু মাছের দেখা, শুধু মাছ দেখা, এরকম আমার ওই পাশে বাড়ি ওই সমীর বলে একটা ছেলে আর আমি আর ওর বাবা আমরা কান্নাবার দিকে দম দিচ্ছি, কেন একটা ছোটো খালে ঢুকেছে তা কেওড়া শুরু হোক, কেওড়া বন, কেওড়া বনে আর বন ফাঁকা একদম, মাঝে মাঝে গম গাছ দুটাটা কষে গাছ আর বন্যায় ফাঁকা নজর করে দেখা যাচ্ছে, তা এরকম মাছ লেগেছে তো মনে আছে জালে কেমন দিলি জাল বোঝেই অটবে, অথচ এত কলকল করি মাছ লেগে দুপুরবেলা বলো, তা জালে কেমন দিছি একটা পুষি পর্যন্ত না, এর মধ্যে দানব খুঁজ যাচ্ছে, আমি এরকম গড়ি মারি আমি দাঁড়িয়ে রয়েছি গাছতলে, তার সমীর বাবা বলছি কী গো নেতাই তুমি ওভাবে দাঁড়িয়ে রয়েছি কী দেখতো, আমি তুই লক্ষণটা দিগো তো মাছ যে কেন ফুটতে না জালে, ওই সামনে দেখো ওই দেখো গাছ নাড়াতে স্যার ওই কলকল করে মরতে দেখো ভূত লেগে তুমি দেখো একদম নজর করে বলো পরিষ্কার, বড়ো একটা ময়দান ওই সব ফাঁকা পাতলা পাতলা দুটো একটা গাছ, ওই গাছ নাড়া যাচ্ছে এরকম করে আর ওই চড় করে মরতেছে মনে হচ্ছে বালতির থেকে ডালতেছে আর ওই ভুই যাচ্ছে বলতে দানবের মতো, ওই দু তারিখে এই ঘুরলাম আমি ওই কবলে ভাই এই নদীতে এখন মাছ কেমন হয়, এমনিতে এখন আর মাছ হয় না আগে হতো জল বন্ধ, এখন মাছটা খুব কম হয় ওই বেগে তো শুকিয়ে যায় না, আগে তো জল টল থাকতো আগে মাছ হতো, তাহলে অনেক গল্প শুনলাম এখানে আবার শেষ করি গল্প, আর যেটার নামটা আমার নাম নিতাইকান্ত মণ্ডল, এখানে শেষ করছি, জঙ্গলে অনেক কাহিনী তো শোনা যায়, আর এই শ্যামশোরনগর যখন দাঁড়িয়ে আছে জিরো পয়েন্ট থেকে একটু দূরে, এখানে এত বিএসএফ ভ্যান আর বিএসএফ গাড়ি চলছে, বিএসএফের যাতায়াত, সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথাও বলা যায় না, তাই এই ভিডিও এখানেই শেষ করি।